हेलो क्लास 9, आज के आमी तुम्हादे शेखाच्छी भावार्थ लिखन बा सारांश लिखन। प्रथमेई बोली, आम्रा चले आसब एकदम पेज नम्बर 124-এ। पेज नम्बर 124 124 पृष्ठे प्रथमे एसो, देखो ओखाने लेखा रयेछे सारांश लिखन। सेखाने एकटा प्रथमे एकटा प्यासेज मतन देवा आछे, सेई प्यासेजटाके নিয়ে কিভাবে সারাংশ লিখবে আমি সেটাই তোমাদের শেখাচ্ছি। ধরো একটা প্যাসেজ দেওয়া আছে, প্রথমেই আমরা যেটা করব, ধরো এটা একটা প্যাসেজ দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা এরকম একটা প্যাসেজ দেওয়া আছে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই লাইন আর এই লাইনে আমরা একটু ওয়ার্ডটা কাউন্ট করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10, আবার এখানে 1 2 3 4 করে আমরা গুণ করে নেব। ধরো একশোটা ওয়ার্ড হলো। ওই একশোটা ওয়ার্ডকে আমরা করব কি, তিন দিয়ে ভাগ করব। তিন দিয়ে ভাগ করলে কি হবে, মোটামুটি আমাদের 33 করে হবে। নিয়ে একটা 33 × 3, তার 99, একটা ওয়ার্ড বেশি হচ্ছে। প্রথমেই যেটা মনে রাখতে হবে, ওই 33 থেকে 35-এর মধ্যে, অর্থাৎ 30 থেকে 35টি শব্দের মধ্যে এর উত্তরটি কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে প্রথম যেটা কি বললাম, রুল, যেটা নিয়ম হচ্ছে সারাংশ লেখার, অর্থাৎ গদ্য যদি দেওয়া থাকে তার আমরা যখন ছোট করছি তখন তাকে আমরা সারাংশ লিখন বলছি, সেটাকে আমাদের কি করতে হবে না, প্রথমেই তিন দিয়ে ভাগ করে নিতে হবে। অর্থাৎ উত্তরটা হবে দেওয়া অংশের 1/3, 1/3 মধ্যে উত্তরটা হবে। এবার 1/3 মধ্যে কোন উত্তরটা লিখবো, দেখো আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। আমি ধরো একটা প্যাসেজ বলছি যে আমরা প্রত্যেকেই পরের হিতে আত্মনিবেদন করেই জগতে আমরা বেঁচে থাকি, আমাদের প্রত্যেকের উচিত অপরের বিপদে অপরের দুঃখে আত্মনিবেদন করা, তাদের পাশে গিয়ে দাঁড়ানো। যে মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেও অপরের দুঃখে কোনো রকম আত্মনিয়োগ করে না, মৃত্যুর পর তাদের কথাও কেউ মনে রাখে না, আমাদেরও উচিত যে মৃত্যুর পরও যদি বেঁচে থাকতে হয়, অপরের হৃদয়ে যদি অমর হতে হয়, তাহলে প্রত্যেকেরই প্রত্যেকের পাশে গিয়ে দাঁড়ানো উচিত, তাদের বিপদে তাদের সাহায্য করা উচিত। ধরো এই রকম একটা প্যাসেজ, একটা অনুচ্ছেদ তোমাদের পরীক্ষায় এলো, তাহলে প্রথমেই কি করতে হবে না, প্রথমেই আমাদের শব্দ সংখ্যাকে একবার দেখে নিতে হবে যে কতটা শব্দ আছে। ধরা যাক 100টা শব্দ রইল, তাকে তিন দিয়ে ভাগ করে 33 হলো, সেই 30 থেকে 35টি শব্দের মধ্যে এর মূল ভাবটুকু লিখতে হবে। সেই মূল ভাবটা কীরকম হবে, আমরা যেটা পড়লাম তার বক্তব্য বিষয়টা কী ছিল, অপরের হিতে আত্মবলিদান। তাহলে আমাদের 33টা শব্দের মধ্যে এর উত্তরটা কীরকম হওয়া উচিত আমি একটু বলার চেষ্টা করছি, তোমরা শোনো। পর হিত ব্রতই হল মানব ধর্মের মূল কথা, জন্মগ্রহণ করে দুঃখে আত্মনিয়োগ না করলে মৃত্যুর পর মানুষের মনের মণিকোঠা থেকে আমরাও হারিয়ে যাব, তাই অমর হতে গেলে দুঃখে আত্মনিয়োগ করতে হবে। দেখো 31টি শব্দের মধ্যে বলে দিয়েছি, বুঝতে পেরেছ? আরও একটা আসে, আমি কবিতাটা একটু পরে বলছি, আমি আর একটা গদ্যে তোমাদের বলছি, বলে আমি আবার কবিতায় যাচ্ছি। ধরো কি বলি, আচ্ছা অর্থ নিয়ে বলি। অর্থ বা সম্পদের পেছনে প্রত্যেক ব্যক্তিই ছুটে থাকেন, কিন্তু যে ব্যক্তি পার্থিব অর্থ সম্পদ ছাড়া মনের শান্তিকেই জীবনের মূলমন্ত্র বলে মনে করেন, তিনি অর্থ সম্পদ না পেলেও মনের শান্তিতে তিনি অনেক বড় ধনী হন। তার জীবনে কখনোই কোনো দুঃখ স্পর্শ করতে পারে না, আর মনের শান্তি যে মানুষের কাছে আছে তাকেই এই পৃথিবীর রাজা বলা হয়। এই রকম একটা কিছু একটু কঠিনের মধ্যে এলো, তাহলে এখানেও কী করতে হবে, প্রথমে প্যাসেজে কতগুলো শব্দ আছে সেটাকে কাউন্ট করে তাকে তিন দিয়ে ভাগ করতে হবে, করে ধরো এটাই তিন দিয়ে ভাগ করে 24টি শব্দ হলো, তাহলে 24টা 20 থেকে 25টার মধ্যে লিখতে হবে। আমরা বলি ±2-3, অর্থাৎ ধরো 24টি শব্দ, তো ওই 25, 26, 27-এর মধ্যে উত্তরটা লিখে নেবে, কিন্তু কখনোই সেটা
त्रिशेर अधिक होबे ना। इटा तो आमरा किरकम भावे लिखबो, ना मोनेर शांति पावा जाए अर्थे नय मानसिक सुस्थतार काछे। मोनेर शांति राजा के मानुष के राजा रूपे गड़े तोले पृथ्वीर बुके। ব্যাস হয়ে গেল, দেখো আমার 18টি শব্দে হয়ে গেছে। তাহলে দুটোতেই বুঝতে পারলে কি করতে হবে, না মূল ভাবটুকু ছোট করে লিখতে হবে, কতটুকু ছোট, না যে প্যাসেজটা দেওয়া হবে তার তিন দিয়ে ভাগ করে ওয়ান থার্ডের মধ্যে তার উত্তরটা দিতে হবে। এটা আমার ভাবার্থ লিখন নিয়ে আজকের, আমি এটা সারাংশ লিখন অর্থাৎ গদ্যের ওপর বললাম। আমি এখনই আসছি, যদি এটা কবিতার আসে অর্থাৎ একটা কবিতার অনুচ্ছেদ এলো তখন তাকে আমাদের ছোট করে লিখতে হচ্ছে। তখন আমরা কিভাবে লিখব, তখন তো ওই তিন দিয়ে গুণ, মানে প্রথমে শব্দ সংখ্যাকে গুণ মানে একটা কাউন্ট করে তাকে তিন দিয়ে ভাগ করার ব্যাপারটা থাকবে না, তখন আমরা কি করব সেটা নিয়ে আমি আসছি পরের ভিডিওতে।